कृष्ण प्रेमी भक्तवृंद আমার ভক্তিমতী মায়েরা মাইকের মাধ্যমে যতদূর হরি কথা কৃষ্ণ কথা ছড়িয়ে যাচ্ছে তাদের সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। যে সমস্ত পশু পাখি জীবগণ এই হরি কথা কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ হচ্ছে যাদের তাদের চরণে আমার বিনম্র শ্রদ্ধা ভক্তি দণ্ডবত প্রণাম। আমরা আজকের এই মহতি ভাগবতীয় অনুষ্ঠান যার স্মৃতির উদ্দেশ্যে করা হচ্ছে মাননীয় গৌতম বাবুর বাড়িতে ভগবানের কাছে প্রার্থনা করি উনি সপরিবারে সব দিক থেকে যেন প্রভুর কাছে খুব ভালো থাকেন এবং ওনার আগামী দিন যেন আরো উজ্জ্বলতর হয়ে ওঠে এই কামনা করি। ধরাধামে 125 বছর প্রকট ছিলেন, 125 বছর। এই 125 বছরের যে সময়সীমা তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে কাটিয়েছিলেন 12 বছর, বৃন্দাবনে কাটিয়েছিলেন 11 বছর, দ্বারকাতে কাটিয়েছিলেন 90 বছর থেকে এক বছর কম 89 বছর, আর হস্তিনাপুরে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এদের সঙ্গে কাটিয়েছিলেন 13 বছর। এই 125 বছরের মধ্যে মথুরাতে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে পাই সেখানে তিনি পূর্ণ, আমরা দ্বারকাতে যে ভগবান শ্রীকৃষ্ণকে পাই সেখানে তিনি পূর্ণতর, অর্জুনদের সঙ্গে তিনি যেভাবে ধরা দিয়েছিলেন সেখানে পরিপূর্ণ, কিন্তু পূর্ণতম যে শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ, যেখানে নাম সংকীর্তন হয় ভাগবত বলছে শাস্ত্র বলছে সেটাই বৃন্দাবন। সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে সেবা আর কলিতে হরিনাম। সত্যযুগের ধ্যান কলিতে হলো নামরূপ মহাধ্যান, ত্রেতার যাগযজ্ঞ কলিতে হলো নামরূপ মহাযজ্ঞ, দ্বাপরে সেবা কলিতে হলো নামরূপ মহাসেবা। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার নামগান হয় সেটাই আমার অধিষ্ঠান, সেটাই আমার স্থান, আমি সেখানেই থাকি। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, যাহা হইতে হয় সর্ব জগত উদ্ধার। প্রভু কহে কৃষ্ণ নাম বহু অর্থ নামানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। নাম ছাড়া কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় অমূল্য রতন। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। হরি হরি কলিকালের মানুষের উদ্ধারের জন্য, কলিকালের মানুষের মুক্তির পথের জন্য ওম নমঃ মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরদেশে নমো নমঃ। নবদ্বীপ বিহারী ভগবান শ্রী গৌর হরি মুক্তির পথ খুললেন, কারণ কলিকালে অল্প আয়ু মানব নিকট আলস্যের বশীভূত রহে নিরন্তর, ভবসিন্ধু পার হতে যদি থাকে মন অহরহ হরি কথা করিবে কীর্তন। পঞ্চমুখে পঞ্চানন হরিকথা কহে তবু নাহি পরিকীর্তি
हरे नाम केवल बोलो नास्ते ही वो नाई बोली काले नाम छाड़ार कोनो उद्धार नाई नास्ते ही वो घतिरन नथा हरे राम हरे राम 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 हरे हरे মায়ার বাঁধনে বেঁধে রেখে দিয়েছে। ভাগবত বলছে এই মায়াটাকে বলছে ক্যান্সার বা নর্তকী। নর্তকীর কাজ কি? সে শুধু নিজে নাচে তা নয়, অন্য কেউ নাচিয়ে দেয়। অর্থাৎ আমার শুভ কাজে সুকর্মে মন গেল এবং যেতে পারছি না, কোথাও যেন পিছন থেকে কে যেন টানছে, তাহলে নর্তকী আমাদেরকে যাত্রাপথটাকে বন্ধ করে দিচ্ছে, যেতে দিচ্ছে না। তাহলে ভাগবতকার বলছে তাহলে আমরা কি এক জায়গাতেই স্থির রয়ে যাবো, আহার নিদ্রা ভয় আর মৈথুন নিয়ে পশুদের মতো রয়ে যাবো? আমাদের উপায়টা কি হবে? এই উপায়ের পথ বলতে কি বলছে, নর্তকীকেও মেরে ফেলা যায়। তাহলে মেরে ফেলা যায় মানে তার মধ্যে হিংসা রয়ে যাচ্ছে, কিন্তু ভাগবতকার তো হিংসাকে বৈষ্ণব ধর্ম তার হিংসাকে স্বীকৃতি দেয়নি। বৈষ্ণব ধর্ম বলছে মারার একটা অন্য বিপরীত পদ্ধতি আছে। নর্তকীকে যদি মারতে হয়, নর্তকী কি বানান বাংলাতে দন্তন তৈরে পায় দীর্ঘ বলছে, নর্তকীকে যদি মারতে হয় তাহলে এটাকে উল্টে দিতে হবে। কীর্তন নর্তকী দন্তন তৈরে পায় দীর্ঘ, এই নর্তকীকে যদি আমরা উল্টে দিই, যদি কীর্তন করি তাহলে মায়ার জগৎ থেকে মোহর জগৎ থেকে আমরা মুক্ত লাভ করতে পারি। হরে রাম হরে হরে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া তমেব শরণং গচ্ছো সর্বভাবেন ভারত তত্র সদাং পরং শান্তি স্থানং প্রপুষ্য শাশ্বতম। এ জগৎ কৃষ্ণময়, কৃষ্ণ ছাড়া কিছু নয়। আপনি এই যে ভাগবতের আসরে আজকে আসতে পেরেছেন ভগবান কৃষ্ণের অসীম কৃপাতে, আমি যে ভাগবত কথা বলার সুযোগ পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপাতে, কারণ গীতা ইজ ট্রুথ, কৃষ্ণ ইজ পারফেক্ট। গীতাতে বলছে না, বহু নামে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নথং বিদ্ধ পরং তপ অজৌহ বিষণ্ণ বায়তমা ভূত নামি শর বিষণ প্রকৃতি সমিজস্তায় সম্ভবামি আত্মমায়া যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে এসেছেন, তিনি যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য,
সাধুদেরকে বাঁচানোর জন্য এই ভারত ভূমিতে তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তাকে যদি দেখতে না পাই সেটা আমার ব্যর্থতা। তিনি সর্বত্র বিরাজমান, ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বত্র আছো। অনল অনিলে, চিরনব নীলে, ভূদর সলিলে গহনে, আছো বিপ্রপিলতায়, জলদের গায়, শশীতারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসি, আঁধারে মরি গো কান্দিয়া, আমি দেখি নাই, কিছু বুঝি নাই, কিছু দাও হে দেখায় বুঝাই। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। গরল মানে হচ্ছে বিষ, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা গোছায়। হে প্রভু, তুমি কৃপা করে আমাকে এই সংসার রূপ মায়ারূপ যে বন্ধন, এই জড় জগতের যে বন্ধন, সে বন্ধন থেকে তুমি আমাকে মুক্তি দাও। যারা বিষয়ে আসক্ত তারা খুব বেশি কৃষ্ণে আসক্ত হতে পারে না, যারা খুব বেশি কৃষ্ণে আসক্ত তারা আবার বিষয়ে আসক্ত হতে পারে না। মানুষের জীবনের মুক্তির জন্য তাত্ত্বিকগণ, বৈষ্ণবগণ, মহাজবগণ বলছেন, বাঁচতে হলে আপনাকে রাধাভাবে বাঁচতে হবে। রাধাভাবটি কেমন তার দৃষ্টান্ত দিচ্ছেন। রাধা সর্বদা কৃষ্ণের সঙ্গে থাকে, রাধার নয়ন সর্বদা ভগবান কৃষ্ণের চরণে থাকে এবং রাধা সর্বদা কৃষ্ণের দিকে হেলে থাকে। তার যেন একটাই প্রার্থী, একটাই আকুতি, তিনি যেন একটাই কামনা করছেন, চরণ ধরিতে দিও গো আমায়, নিও না সরাই সরাই জীবন মরণ, সুখ দুঃখ মাঝে বক্ষে ধরিব জোড়াই। হে প্রভু, হে নাথ, হে নারায়ণ, তুমি আমাকে মুক্তির পথ বলে দাও। না ধারাং না জারাং না সুন্দরী কবিতাং বা কামই, মম জন্মানি জন্মানীশ্বরী ভবতাদ ভক্তির অহিত। আমার সেই তৃণাদূপী ভাব যেন আসে, তৃণাদূপী শুনি যেন তরিব সহিষ্ণুনা, অমানি না মানো যেন কীর্তনিয়া সদা হরি। আমি যেন মুখে আমার এই বদনে হরির নাম জপ করতে পারি, আমি যেন আমার নয়নে ভগবান শ্রী রাসবিহারী গোবর্ধনধারী বৃন্দাবন লীলা বিলাসী ভগবানকে দর্শন করতে পারি, আমার এই কর্ণে তার কথা, তার কথারূপ অমৃত আমি যেন কর্ণ দিয়ে পান করতে পারি, আমার এই হস্ত দিয়ে ভগবানের জন্য যেন তুলসী পত্র চয়ন করতে পারি, আমার এই পা দিয়ে যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে হরি নাম হবে সেই বৃন্দাবনে আমি যেন যেতে পারি, তবে আমার জীবন সার্থক। আমি মরতে এসেছি মানে মরতে এসেছি, মরতে আসা মানে মরতে আসা। জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য হতে নশো চৌদ্দ মহর্ষি। জন্মিলে বড় সত্য কথা মা, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে চিরস্থির, কবে নির্হাইবে জীবন নবে। কিন্তু মুক্তি কাও বলে না কো, পড়িলে অমৃত হবে সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সর্বেশ্বর জল। বর্তমান দিনে দেখবেন মানুষের সংখ্যা কমছে, জনসংখ্যা বাড়ছে। থাকিলে হস্তপদ চক্ষু কর্ণ নাসা, মানুষ তারে বলে না, মানুষ হওয়ায় মানুষের একমাত্র সাধনা। প্রেম সে বলিয়ে হরি গো, মানুষ নাই মা, মানুষ কমে যাচ্ছে। বর্তমান সময়ে একটা অধঃপতন চলে এসেছে সমাজে, মানুষ হওয়ায় মানুষের একমাত্র সাধনা। তার জন্য শাস্ত্র বলছে, সহজ হও সরল হও, মানুষ ধরে মানুষ হও। এই যে সৎসঙ্গে আপনারা উপস্থিত হয়েছেন, এই সৎসঙ্গ কে শিক্ষা দেয়? সৎসঙ্গ মানুষ হবার শিক্ষা দেয়। বই পড়লে আপনি জ্ঞানী হতে পারবেন, পণ্ডিত হতে পারবেন, কিন্তু মানুষ হতে গেলে সৎসঙ্গের প্রয়োজনীয়তা আছে। বলছে, বি হোল, বি পিওর অ্যান্ড বি ফ্রি, বি হোল, বি পিওর অ্যান্ড বি ফ্রি। আগে সরল হতে হবে, সরল মনে, কারণ ভক্তের কাছে ভগবান নতি স্বীকার করে। ভগবানকে পেতে হলে ভক্তির মাধ্যমে পাওয়া যাবে, শক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তিনি শক্তিমানের চেয়েও শক্তিমান,
তিনি বলবানের চেয়েও বলবান, তিনি বুদ্ধিমানের চেয়েও বুদ্ধিমান, তিনি চালাকের থেকেও চালাক, তিনি চতুর থেকেও চতুরতম। যদি চালাকি দিয়ে যদি আমরা তাকে পেতে চাই আমরা পারব না, আমরা ব্যর্থই হব। আমাদের লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আন্ধারে, সেই বাসনাগুলো অন্ধকারের ভিতরে ঢুকে যাবে, আমরা শুধু ছুটা দৌড়াই সার হবে। তাই গুরু বন্দনা, গুরুর আশীষ কামনা করে দিন শুরু করতে হবে গুরু বন্দনা দিয়ে। গুরুদেব আপনাকে পথ দেখাবে কোন পথে গেলে আপনি শান্তি পাবেন। মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। চলার পথ বর্তমান সময়ে খুব জটিল, কিন্তু সাধনার পথ শাস্ত্রকার বলছে আরো জটিল। কোন পথে আপনি সাধনা করবেন, কোন নিয়মে আপনি চলবেন, সেটা গুরুদেব আপনাকে নির্দেশ করে দেবে। তিনি পথ বলে দেবেন, পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে আমি সান্ত্বনা পাই। মা সুখ প্রচুর, আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু শান্তি নাই। আমরা যারা আজকে প্রবচনে বলছি তারা কেউ আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আমাদের জীবনে ব্যথা নেই। অজস্র ব্যথা আমাদেরকে ঘিরে রেখেছে চারপাশে অক্টোপাসের বাঁধন দিয়ে। আমরা শুধু খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো, কিন্তু শান্তির জায়গাগুলো আমরা ঠিকঠাক নির্বাচন করতে পারছি না বলে আমাদের এত যাদব পতন। ভাগবত বলছে হরি কথাই কথা, বাকি সব কথা ব্যথা আর বৃথা। হরি কথাই কথা, বাকি সব কথা ব্যথা আর বৃথা। যে মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যে মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, সে যতই শিক্ষিত হোক যেও না, তাতে আপনার ভজন ভাব নষ্ট হয়ে যাবে। আপনার সাধনার বস্তু আপন ভজন কথা না কইও যথা তথা, আপন ভজন কথা না কইও যথা তথা। যে মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যে মুখ হেরি ভুলে যাবে হরি, হেরি মানে দেখে, সেই মুখ পানে তুমি যেও না। গুরু সঙ্গে সৎসঙ্গে গুরুদেবের অশেষ কৃপা, সকালবেলায় প্রাতঃকালে উঠে গুরু বন্দনা, তার চরণে নিজের ভক্তি শ্রদ্ধা, ভক্তিতে ভাবগ্রাহী জনার্দন, ভক্তির মাধ্যমে তাকে পাওয়া যাবে। তিনি মন্ডা মিঠাই খায় না, তিনি দেখে কি ওই যে ভক্তের দেওয়া খাবার, ভগবান বলছে কি ভক্তের দেওয়া খাবার আমি কেড়ে কেড়ে খাই। ভক্ত যদি কোনো জিনিস দিতে চায় সে যদি কম নিয়ে আসে আমাকে না দেয় আমি কেড়ে কেড়ে খাই, আর অভক্তের দেওয়া জিনিস ফিরে না তাকায়। ভগবান বলছে না এমন জীবনে এমন কিছু কিছু অনুশীলন যেটা প্রতিদিন করবেন তার নাম অভ্যাস, প্রতিদিন যেটা করবেন তার নাম অভ্যাস, হ্যাবিটস। আর এই অভ্যাসটা যখন দীর্ঘদিন চলবে তখন সেটা হয়ে যাবে স্বভাব, একটা প্র্যাকটিস একটা হ্যাবিটস। প্রতিদিন যেটা করবেন তার নাম হচ্ছে অভ্যাস, আর এই অভ্যাসটা যখন দীর্ঘদিন চলবে তাহলে আমাদের চলার পথ কি হবে, জীবের একমাত্র কর্ম হচ্ছে কি কৃষ্ণ ভজনা, ভগবানের কথা বন্দনা। তাহলে প্রশ্ন উঠতে পারে যে এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের সংসার চালাবে কে, ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাবার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ রাখে কৃষ্ণ সবে, মারে কৃষ্ণ পালে কৃষ্ণ ইচ্ছে করবে যাবে। যার যেদিন ডাক আসবে তাকে চলে যেতেই হবে, কিন্তু আমাদের ভুল হয় যে আমাদের দেহটা চলে যায় আর যেটা থেকে যায় তার নাম হচ্ছে আত্মা। গীতাতে বলছে না বাসাংসি জীর্ণানি যথা বিহায়ো নবানি গৃহ্ণাতি নরহ পুরাণি তথা শরীরানি বিহায়ো জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকো না জৈনং কেদয়ন অপো না শেষয়তি মরিত। আমরা মা ফিরবো না, এই দেহটা ফিরবে না, কিন্তু আমরা আবার কোথাও না কোথাও 84 লক্ষ জনী পরিভ্রমণ করে আমরা এখানে এসেছি। 84 লক্ষ, এর আগে আমরা বহুবার বাবা পেয়েছি, বহুবার মা পেয়েছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম, কারণ এই জন্মে আপনি ভাষা পেয়েছেন।
তাহলে ফালতু সময় নষ্ট না করে চলনে বলনে শয়নে স্বপনে জাগরণে প্রভুর নাম, তিনি কৃপা করে যদি সূর্য দেখালো তো সকাল, আর তিনি যদি কৃপা না করে সূর্য দেখার অধিকারটুকু না দিল তাহলে পরকাল। গুরুদেবের আদর্শ, তার মত, বলছে না মন্ত্র শুদ্ধ কখন হয়, যখন মন্ত্রের প্রতি বিশ্বাস আসে। জ্ঞানের শুদ্ধতা কখন আসে, যখন জ্ঞানটা প্রয়োগে আসে। মন্ত্রের শুদ্ধতা কখন আসে, যখন মন্ত্রের প্রতি বিশ্বাস আসে। ধ্যানের শুদ্ধতা কখন আসে, যখন চিত্তের চঞ্চলতা দূর হয়। তাহলে ভালো করে শুনলে জ্ঞানের শুদ্ধি, ভাগবতের ইচ্ছে যেটা শুনবো সেটা মন দিয়ে শুনবো, তাতে জ্ঞানের শুদ্ধি। সেই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পুষিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। সে শুনছে শুনছে এরকম নয়, না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। জপিতে জপিতে নাম অবশ হইল গো, কেমনই পাইব সই তারে। এমন করে কৃষ্ণ প্রেমে মজে যেতে হবে। আজি প্রণমী তোমারে চলিব না তো সংসার কাজে, তুমি আমার নয়নে নয়নে রেখো অন্তর মাঝে। হৃদয়ে দেবতা রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপেরও চিন্তা মরি যেন দহে দুঃসহ লাজে। হে নাথ হে নারায়ণ, সংসারের সমস্ত কর্মগুলো তোমাকে সাক্ষী রেখে রেখে করব। আমি রাধা ভাবে করব। তুমি আমার কৃষ্ণ, তুমি আমার প্রাণ গোবিন্দ, তুমি আছো বলে আমি আছি। তাই তোমাকে বাদ দিয়ে যেন আমার কোনো আচরণ না হয়। সকাল থেকে সন্ধ্যা, প্রভাতে ঘুম থেকে ওঠা আর রাত্রিতে ঘুমোতে যাওয়া, প্রত্যেকটা কর্ম করব তোমাকে সাক্ষী রেখে রেখে। এই ঘর, এই বাড়ি, এই ছেলে, এই মেয়ে, সব প্রভু তোমার, তোমার, তোমার। ইউ ইউ ইউ, একদম তুমি ছাড়া কিছু নেই, কিছু নেই, কিছু নেই। শাস্ত্রে বলছে ধন যেন বেশি হয়, ধন যেন বেশি হয়, আর ধনের থেকেও যেন বেশি হয় ধর্ম। ধনের থেকেও ধন বেশি হোক, কিন্তু ধনের থেকেও বেশি হোক ধর্ম। কারণ ধর্ম রক্ষতি রক্ষিত, যে ধর্মের পথে চলবে সে রক্ষা পাবে। কুরুক্ষেত্রে যুদ্ধে তার জিনিস প্রথম শুরুটাই হয়েছে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। মামকা পাণ্ডবেশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়ম, দৃষ্টাতু পাণ্ডবানীকং গুড়ং দুর্যোধনস্তদা আচার্যম সঙ্গম রাজা বচন অব্রবীত, পশ্চাতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং বুড়ং দ্রুপদ পুত্রণ তবে শিষ্য ভীমতা। গীতাকে আধার করে, শ্রীমদ ভাগবত গীতাকে আধার করে, গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। শ্রীমদ ভগবত গীতা, ভগবান যেটা বলে গেছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সে গীতার জ্ঞানকে আধার করে আমি বলবো প্রত্যেক দিন বাড়িতে অল্প অল্প করে গীতা অধ্যয়ন। আজকের প্রবচনের পরে যারা শুনছেন তারা শুরু করে দিন, গীতাকে সঙ্গে রেখে চলুন। রামায়ণের নাম হচ্ছে প্রয়োগ শাস্ত্র, গীতার নাম হচ্ছে যোগ শাস্ত্র, আর ভাগবতের নাম হচ্ছে বিয়োগ শাস্ত্র। রামায়ণকে বলছে প্রয়োগের শাস্ত্র, রামায়ণ আপনার চলার পথটাকে বলে দিচ্ছে সরল। স শব্দে সীতা, র শব্দে পূর্ণ ব্রহ্ম রাম, ল শব্দে ভক্তিতত্ত্ব লক্ষণ, সরল। স শব্দে সীতা, সীতা মানে হচ্ছে শান্তিতত্ত্ব, র শব্দে পূর্ণ ব্রহ্ম রামতত্ত্ব, পূর্ণ ব্রহ্মতত্ত্ব, আর ল শব্দে লক্ষণ মানে ভক্তিতত্ত্ব। ভক্তিভাবে ভগবানকে পাওয়া যাবে। তার জন্যে আপনার প্রত্যেকটা আচরণ বলছে চরণ ধরবেন পরে, আগে আচরণ ধরবেন। আচরণের শিক্ষা কি রকম, যে আমার বাড়িতে যদি কোনো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, তাহলে আমার বাড়ির পরবর্তী প্রজন্মে যারা আছে, আমার নাতি নাতনি ছেলে মেয়ে, তাদেরকে অন্তত একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে প্রণাম। মনকে শান্ত রাখার একটা মূল পদ্ধতি হচ্ছে মন, মদন্তন্য। মনকে যদি আপনি শান্ত রাখতে চান, তাহলে মনের আগে একটা দন্তন্য বসাবেন, আর মনের পরে একটা দন্তন্য বসাবেন। মনের আগে যদি একটা দন্তন্য বসিয়ে দেন তাহলে হচ্ছে নমন, নমন শব্দের অর্থ হচ্ছে প্রণাম। আর মনের পরে যদি একটা দন্তন্য বসান তার অর্থ হচ্ছে মনন, অর্থাৎ সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব যে চলার পথটা বলে দিয়েছে, একটা কথা মনে রাখবেন যে অসৎসঙ্গটাই হচ্ছে নরকবাস, আর সৎসঙ্গে হচ্ছে স্বর্গবাস। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষকে সুরাসুর। রিপুর তাড়নায় যখন মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখন পুড়িতে হয়।
প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে নিতাই গৌর প্রেমানন্দে। বাড়িতে কোনো যদি ভক্ত শিষ্য আসে, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আসে, আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত নিতে আসে না মা, আপনি অল্প অল্প এক মুঠা চাল তার ব্যাগের ভিতরে ঝুলির ভিতরে ভরে দিচ্ছেন, মানে কি দিচ্ছেন, দশটা টাকা ভরে দিচ্ছেন, মানে আপনার মনের ঘরের যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তার ঘরের ভিতরে দিয়ে দিচ্ছেন, তার ব্যাগের ভিতরে দিয়ে দিচ্ছেন, আর সেগুলো সে সব নিয়ে গিয়ে গোবিন্দের চরণে নামিয়ে দিচ্ছে। তাই জন্য দেখবেন বিভিন্ন মঠ মিশনের মহাপ্রসাদ অপূর্ব বলে উল্লেখিত হয়, বৈষ্ণব মহোৎসব যেগুলো হয় সেগুলো দেখবেন মহাপ্রসাদটা অপূর্ব, কিন্তু ঘরে শত চেষ্টা করলেও সেই স্বাদ আসে না, কারণ তার ভিতরে ভক্তিভাব আছে, চলার পথটাকে সেইভাবে তৈরি করে নিন, ছেলে মেয়েকে এই সৎসঙ্গে নিয়ে আসুন, এছাড়া মুক্তির কোনো পথ নেই। এই যে নাস্তিক বলেছি তো নাই, ঋষি তারা রিসার্চ করে এই কথা বলেছেন, বহু পুরাকালে তারা বহুদিন ধরে তারা সব ভবিষ্যৎদ্রষ্টা, আগামীতে কি হবে তারা জেনে যেতে পারেন, তারা বলে দিয়েছেন যে হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কে বলো, তারা ভাব বলে দিয়েছে ত্রিনাদপি শুনছেন, এই বর্তমান সময়ে গীতাতে বলেছে না সন্তুষ্টং সতত যোগী যতস্মা দৃঢ় নিশ্চয় মৈয়ার্পিত মনের বুদ্ধি চ মদভক্ত সমপ্রিয় সম শত্রু চ মিত্রে চ তথা মানব উপানয়ে শীতেষ্ণু সুখে দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টং যেন কেন চিতা অনিকেত স্থিরের মতি ভক্তিমান্য সে প্রিয়। গীতায় বলে দিচ্ছে সব কিছুতে ব্যালেন্স রেখে রেখে চলতে হবে, স্থান কাল পাত্র, যদি কাণ্ডজ্ঞান না থাকে আপনার দিব্যজ্ঞান হবে কি করে, কোন সময়ে কোন কথা বলবেন, কাকে কোন কথা বলবেন, এখন বর্তমান সময় দেখবেন আমরা কথা বলতে জানি না কিন্তু কোথায় শেষ করতে হয় জানি না, বাক্য বানের মতো বড় বান আর একটাও নেই, আপনার আচরণ আপনার কথা আপনার ব্যবহারই হচ্ছে আপনার পরিচয়, তাই এমন করে কথা বলতে হবে সেই কথা যেন কারুর মনের ভিতরে কোনো বিরূপ প্রতিক্রিয়া কোনো আঘাত তৈরি না করে, কারণ পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনার বাস্তবিক জীবনে আবার ভাব হয়ে যেতে পারে কিন্তু কথাটা মার হয়ে যাবে, তাই কথা। আর এগুলো শিখবেন কোথায়, যদি সৎসঙ্গ করেন, যদি সৎগুরুর আশ্রয় লাভ করেন। চলুন আমরা আপন আপন গুরুদেবকে একটু স্তুতি বন্দনা করি, যাদের যাদের গুরুদেব প্রত্যক্ষ আছেন তারা প্রত্যক্ষভাবে গুরুদেবের চরণে প্রণাম দণ্ডবোধ জানান, যাদের যাদের গুরু মহারাজ দেহ ছেড়ে চলে গেছেন তিনি যে লোকেই থাকুন আমরা ভক্তি ভরে তার চরণে একটু প্রণাম শ্রদ্ধা নিবেদন করি, কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নমঃ, গুরু ছাড়া গোবিন্দ ভজন নমঃ, গুরু ছাড়া গোবিন্দ ভজন তার নাম আত্মহনন। কাজে ভাগবতে প্রথমে লিখে দিয়েছে ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থলে, যাদের ভগবান বিষ্ণুতে পূর্ণ বিশ্বাস আছে ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থলে বিষ্ণু দীক্ষা বিহীনা ন অধিকারে কথাশ্রবে, তাহলে দীক্ষা যিনি দিচ্ছেন যিনি দীক্ষার ঘরে গুরু, যিনি শিক্ষা দিচ্ছেন এই যে মার্জিত পথে এই যে সুন্দর পথে যাওয়ার যিনি পথ দেখিয়ে দিচ্ছেন যিনি, আমরা সেই খুব কম সময়ের মধ্যে আমরা গুরু ভজন করব সবাই একবার উল্লেখনি যে যেখানে যার গুরুদেব যেখানে আছে প্রণাম জানিয়ে তোর আনন্দে যাবে ভজলে হরিনা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে হরিনা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে হরিনা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরুর না গুরু ভগবান হরি বল হরি বল হরি বল ভাই হরি বল
বিপত্তি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বিনে এ জগৎ রচিত নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি ছাড়া এ জগতে অন্য গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বিনে এ জগৎ রচিত নাই দিন তোর আনন্দে যাবে ভরে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভরে জোরে না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে হরি না গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না গুরু মাতা গুরু হরি বল হরি বল হরি বল ভাই হরি ছাড়া এই জগতে অন্য গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি বিনে এই জগতে অন্য কিছু না হরি বল হরি বল হরি বল ভাই হরি ছাড়া এই জগতে অন্য গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি বিনে জগতে অন্য কিছু না দিন তোর আনন্দে যাবে ভজলে হরি না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে হরি না শতম শাস্ত্র বলছে শতম বিহায় ভক্তব্যং শতম বিহায় ভক্তব্যং সংস্কৃত বলে দিই পরে মানেটা বলবো শতম বিহায় ভক্তব্যং সহস্র সানমাচেরক লক্ষং বিহায় দাতব্যম কোটিম তত্ত্ব বা হরিম ভজম এটা সংস্কৃত তার বাংলা করলে হয় শতকাজ ছেড়ে যথা সময়ে ভোজন করা দরকার শতকাজ দাও কিন্তু সময়ে খেয়ে নিতে হবে দুটো নাহলে শরীরটা চলবে না শতম বিহায় ভক্তব্যম সহস্রম সানমাচরে হাজার কাজ আছে আপনার সংসারে হাজারটা কাজ আছে ওই হাজার কাজ ছেড়ে যথা সময়ে স্নান করতে হবে তাহলে শত কাজ ছেড়ে কি বললাম খাওয়া হাজার কাজ ছেড়ে কি বললাম স্নান সময়ে লক্ষম বিহায়ম দাতব্যম লক্ষ্য কাজ আছে ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি দুধের দাম কেবেলের দাম সংসারের খরচা লক্ষ্য কাজ লক্ষ্য দায়িত্ব তবু অল্প করে কিছু দান করতে হবে আর তারপরে একটা বলছি কোটি কাজ যদি থাকে সেই কোটি কাজ ছেড়ে দিতে হবে হরি নাম করতে হবে বুঝতে পারছেন শত কাজ ছেড়ে সময়ে ভোজন হাজার কাজ ছেড়ে স্নান লক্ষ্য কাজ ছেড়ে দান আর কোটি কাজ ছেড়ে দিয়ে হরি নাম দিন তোর আনন্দে যাবে ভজন তোর আনন্দে যাবে ভজলে হরি না গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান লাউডলি জোরে জোরে ভজলে হরি না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান রাধে হরি বল ভাই হরি বিনা এই জগতে অন্য গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি বিনা এই জগতে অন্য কিছু না দিন তোর আনন্দে যাবে ভজলে হরি না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান দিনে আনন্দে যাবে ভজলে গুরু না গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
अपन अपन गुरु महाराज की जय। अपन अपन गुरु धाम की जय। भक्त भगवान की जय। सच्चिदानंद रूपायो विश्व उत्पत्तादि हेतवे तपोत्रय विनाशाय श्री कृष्णाय वयम् नमः। जनवादस्य जतः न्यायादितरतः चाटेश्व विग्रसराट तेने ब्रह्मारी राजादि कवये मुच्यन्ति जप्सरायो तेजो बारी विदां तथा विनिमय तिसर्गो मिशा धम्ना सेनो सदा निरस्तो कुहपं सत्यं परं धीमहि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कंदो राधा कंदो नमः। বৃন্দাবনে মা ছজন থাকে, হরি বল, কথাগুলো শুনে নিন মন্দির কাজে লেগে যাবে জীবনে। বৃন্দাবনে ছজন থাকে, কারা কারা ছজন শুনে নিন। এক যাদের বৃন্দাবনে জন্ম হয়ে গেছে, পশু হোক পাখি হোক যেভাবে হোক বৃন্দাবনে যদি কারোর একবার জন্ম হয়ে গেছে সে ব্রজবাসী। কি ভগবানের অশেষ কৃপা বৃন্দাবনে তার জন্ম। আবার জন্ম হয় না কিন্তু কোনো না কোনো কারণবশত বৃন্দাবনে তার মৃত্যু হয়ে গেছে, হয়তো বৃন্দাবনে গিয়ে মরে গেছে, সেও ব্রজবাসী। জন্ম হয় নাই মৃত্যু হয় নাই কিন্তু নাতি নাতনিরা ঠিক করেছে আমার প্রিয়জন দাদুকে দিদিমাকে ঠাকুমাকে জেঠিমাকে পিসিমাকে আমি বৃন্দাবনে গিয়ে যমুনার তীরে দাহ করব। তারা গিয়ে সেই উপযুক্ত ব্যবস্থা নিয়ে যমুনার তীরে ব্রজে গিয়ে তার দাহ করে দিয়েছে, সেও ব্রজবাসী। চার নম্বর, ষোলা সংস্কার আছে হিন্দু ধর্মে, বিবাহ কৈতা অন্নপ্রাশন চূড়াকরণ দীক্ষা শিক্ষা এরকম ষোলো রকম সংস্কার আছে। একটা যদি কারো সংস্কার ব্রজে হয় সেও ব্রজবাসী। ধরুন দীক্ষা হয়ে গেছে আপনার ব্রজে, কিংবা শিক্ষার ঘরের গুরুদেব আপনার ব্রজে, কিন্তু পৈতা হয়েছে ব্রজে, কারোর বিবাহ হয়েছে ব্রজে, সেও ব্রজবাসী। চার পাঁচে বলছে আপনি কোনোভাবেই বৃন্দাবনে গেছেন, কোনো ব্রজবাসী বৈষ্ণবকে বাবাজিকে মহারাজকে আপনি কিছু খাবারের চলে গেছে, এখন কি করছেন জানেন? এখন তো মেয়ে ফিল চলছে ঘরে, প্রতিদিন আসর বসে পাঁচটা বেশ্যা মেয়েকে নিয়ে এসছে, আর ওই বেশ্যাগুলোর পিছনে দিন রাত খরচা করে তাদেরকে দামি দামি সোনা দেয়, গহনা দেয়, দামি দামি বস্ত্র দেয়, তাদের মনোরঞ্জন করার চেষ্টা করে, অর্থ শেষ করতে শুরু করেছে চুরি, পাশের ঘর পাশের গ্রাম। এক সময় সেই খারাপ মহিলাগুলো মনে করছে এত টাকা পয়সা কোথায় পাচ্ছে, দেখছে রাজার ঘর থেকে চুরি করে নিয়ে আসছে এই সোনাগুলো, মনে হচ্ছে কোনো রাজরানী, মনে মনে ভাবছে তো সম্পূর্ণ বিপদ করে ফেলবে। সেই পাঁচটা বেশ্যে মেয়ে মনে মনে ঠিক করছে এর যা কিছু ধন সম্পত্তি আছে চুরি করে নিয়ে চলেছ, একে মেরে ফেলবে। দেখুন ওরে খাচ্ছে, আবার ওকে মারার পরিকল্পনা করছে, বলছে অসৎ কুলোটা রমণীরা এরকমই হয়। ভাগবত বলছে অসৎ যদি রমণী হয়, কুলোটা যদি রমণী হয় তাদের আচরণ এরকমই হবে। এবারে ওই মেয়েগুলো কি করছে, এই ধুন্দুকারীকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করছে, বলছে ভক্ত ভগবান চেনা যায় চরণে, ভক্ত চেনা যায় মরণে, ভগবানকে চেনা যায় পা দেখে আর ভক্তকে চেনা যায় মরণকালে। আজ ধুন্দুকারীর মরণ হচ্ছে না, গলায় ফাঁস লাগিয়ে যখন টানছে দুজন দুজন করে আর একজন এসে মুখে অঙ্গার কাঠের আগুন, সে আগুনগুলো ঢেলে দিচ্ছে তবু তার মৃত্যু হচ্ছে না। বেশ খানিকক্ষণ প্রচেষ্টা করার পরে যখন তার মরণ হলো তখন ওই পাঁচটা মেয়ে ঘরের ভিতরে গর্ত করে তাকে পুঁতে রেখে দিল, দাহ করলো না পুঁতে দিল, আর যেটুকু সম্পত্তি বিষয় আসলে সোনা গয়না ছিল সেইটুকু নিয়ে তারা পালিয়ে গেল। গোকর্ণ খবর পেয়েছে যে তার ভাইয়ের এই ব্যভিচারের কথা, গোকর্ণ বিভিন্ন তীর্থে তার ভাইয়ের নামে শ্রাদ্ধ তর্পণাদি করেছে, পরিভ্রমণ কালে ফিরে এসছে গ্রামে, গ্রামে এসে সবার অলক্ষে যাতে কেউ দেখতে না পায় নিজের ঘরে গেছে, নিজের ঘরে যোগ তপস্যা ধ্যান করছে ভজন করছে, হঠাৎ করে দেখছে কে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে, প্রেত রূপে ভূত রূপে, কখনো মহিষ কখনো ভেড়া কখনো ইন্দ্র কখনো অগ্নি। গোকর্ণ জিজ্ঞাসা করছে তুমি কে, আমার ভজন পথে বাধা দিচ্ছ, আমার সাধন পথে তুমি বাধা দিচ্ছ, হু আর ইউ, তুমি কে?
কথা বলতে পাচ্ছে না, শুধু ঝাপটা মারছে। গোকর্ণ আবার যোগ সাধন করছে, কি রে কথা বলে না, কে কথা বলছে না? গোকর্ণ সেই মন্ত্রপুত জল, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, তার গায়ে লেগেছে। সনসন চিৎকার করে বলছে, দাদা আমি তোমার ভাই ধন্ধকারী। এই পরিণতি ব্রাহ্মণে ব্রাহ্মণের আচরণ করিনি আমি, তোমরা চলে যাওয়ার পরে মায়ের মৃত্যু, মায়ের মৃত্যুর পরে আমার ব্যভিচার আরো বেড়ে গেছিল। আমি যে কি খারাপ কাজ করেছি দাদা সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না, বলছে শুনেছি সব লোক মুখে, আমি কি করব? বলছে তুমি আমাকে মুক্তির পথ বলে দাও, বহু কষ্ট করে আছি আমি। গোকর্ণ বলছে মুক্তির পথ আমি তো জানি না, এত পাপ কাজ করেছিস আমি মুক্তির পথ জানি না। পরের দিন সকালবেলায় গোকর্ণকে দেখে সব ব্রাহ্মণ পণ্ডিত ঋষিরা মুনিষা দেখা করতে এসছে, গোকর্ণ তোমার ভাইয়ের কথা শুনেছো? বলছে আর বলবেন না, ভাইয়ের কথা শুনলে মাথাটা নত হয়ে যাচ্ছে। আপনারা কেউ বলতে পারবেন কি তার মুক্তির পথ কি? কালকে ভাইয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। বলছে এটা তুমি জানো না, এত বড় প্রশ্ন বই পণ্ডিত হয়ে আমরা জানি? গোকর্ণ বলছে আমার ভাইয়ের মুক্তির পথ হবে কি? সূর্যদেবকে প্রার্থনা জানালো, জবা কুসুম শঙ্কাশে সূর্যদেব বলছে কি উপায়, কেন আমাকে ডাকছো? আমার ভাইয়ের মুক্তির পথ বলে দিন। বলছে তোমার ভাইয়ের মুক্তির পথ অতি সহজ। সহজ ব্রাহ্মণে বলতে পারলো না, পণ্ডিত বলতে পারলো না, ঋষিরা বলতে পারলো না, আপনি বলছেন সরল সহজ। বলছে হ্যাঁ সরল, তোমাকে এক কাজ করতে হবে, তোমাকে ভাগবত কথা শোনাতে হবে। এই ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, কুকুরের মতো বিড়ালের মতো পাপরা সব পালিয়ে যায়। বলছে যত স্তূপ হোক, যদি আগুন লাগিয়ে দেয় স্তূপ যেমন ভস্মীভূত হয়ে যায়, যত পাপরা সে সঞ্চিত হোক, যদি কেউ একবার ভাগবত শুনেছে তাহলে তৎক্ষণাৎ সমস্ত পাপরা সেই ভস্মীভূত হয়ে যায়। যশ শ্রবণ মাত্র মুক্তি করতল স্থিতা, হাতের মধ্যে যেমন মুঠোফোন, ওটা বিশ্বটা আপনার হাতের মুঠোতে আছে, সেরকম আপনি যদি ভাগবতকে হাতের মুঠোয় ধরতে পারছেন। যশ শ্রবণ মাত্র মুক্তি করতলে স্থিতা, সদা সত্য ভাগবতী কথা। এই ভাগবতী কথা তাদের মধ্যে সদা সবসময় শুনতে হবে। বলছো অদিন বলতে হবে? বলছে সাত দিন। গোকর্ণ সাত দিনে ভাগবত কথা বলার জন্য প্রস্তুতি নিল, আর যেখানে ভাগবত কথা শুরু হয় সেখানে সব দেবী দেবী এসে উপস্থিত হয়, সমস্ত নদ নদী এসে উপস্থিত হয়, সমস্ত ধাম এসে উপস্থিত হয়, সমস্ত গ্রন্থরাশি এসে উপস্থিত হয়। আজ মহানন্দে গোকর্ণ ভাগবত কথা শুরু করছে, চলুন আমরাও কৃষ্ণ বন্দনা দিয়ে সেই গোকর্ণের ভাগবত শুরুর দিনটাকে আমরাও প্রণাম বন্দনা করি। প্রেম সে বলিয়ে শ্রীমদ ভাগবত মহাপুরাণ ভক্ত ভগবান অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জনকে বল্লভম, অচ্যুতম কেশবম দামোদর রাম নারায়ণ জনকে বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জনকে বল্লভম, ভগবান আতে তুম বিরাগি জৈসে বোলাতে তুম কহতে হে ভগবান আতে তুম প্রেম সে বোলাতে অচ্যুতম রাম নারায়ণ জনকে বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ
কথা ছোট করে বলবেন, দুঃখের কথা যখন পাশের জনকে বলবেন তখন ছোট করে বলবেন, নাহলে মজা নিয়ে নেবেন, আর সুখের কথা বড় করে বলবেন। এই যে ভাগবত কথা শুনে যে আনন্দ পাচ্ছেন, কালকে যদি কেউ আপনাকে ফোন করে আপনি বলবেন এই কথাগুলো শুনে শুনে এলাম, সুখের কথা বড় করে বলবেন। আর এখানে হয়তো আপনার বসার অবস্থা একটু হয়তো অসুবিধা হচ্ছে, গরম হচ্ছে, দুঃখের কথা এটা, এটা ছোট করে বলবেন। দুঃখের কথা বলছি কম করে বলতে হয়, আর সুখের কথা বড় করে বলতে হয়। শাস্ত্রে বলছে অনেক অসুবিধা হয়তো হচ্ছে, তবু তো আপনি ভগবানের কথা শুনছেন। কত সৌভাগ্য যে বলছে কোটি কোটি জন্মের পুণ্যের ফল, এক জন্ম নয় কোটি কোটি জন্মের পুণ্য ফল যখন এক জায়গাতে এসে জড়ো হয়, অনেক জায়গাতে বৃষ্টি হয়ে যায় এক জায়গাতে বানভাসি হয়, অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে কিন্তু বানভাসি হচ্ছে এক জায়গাতে, সেরকম কোটি কোটি জন্মের কখনো যে কোনো জন্মগ্রহণ করেছেন হয়তো কোনো কোনো পুণ্য সঞ্চয় করেছেন, বলছে এরকম কোটি কোটি জন্মের পুণ্য সঞ্চয় এসে তবে গিয়ে ভাগবত কথা হরির কথা শোনা যায়, পয়সাটা দিয়ে হবে না, অধিকারী হতে হবে। ভগবান বলছে আমি ভিকারীকে কিছু দিই না, আমি অধিকারীকে দিই, আমি অর্জুনকে দিয়েছি, দুর্যোধনকে দিইনি, আমার সব, আমি কাকে দেবো না আমি ঠিক করবো, আমি ঠিক করবো কাকে আমি কি দেবো না দেবো। এইবারে যখন সেই সাত দিনে ভাগবত কথা প্রবচন শুরু হয়ে গেল, যখন সমস্ত ধাম সব নদীরা সব আসতে শুরু করলো, তখন ওই প্রেত রূপী ধুন্ধকারী এসে জিজ্ঞাসা করছে আমি কোথায় বসবো, মানুষের রাজত্বে তো ভূত প্রেত বসতে পারে না, আমার উপায় কি হবে? দেখছে একটা বাঁশ গাদা আছে, বাঁশ সাতটা গাঁট যুক্ত একটা বাঁশ গাদা আছে, আর বাঁশের নিচে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে ঢুকে গেল, বাকিরা কেউ বুঝতেই পারলো না যে কোথায় ঢুকেছে। প্রথম দিন হরিধ্বনি উলধ্বনি দিয়ে ভাগবত কথা চলছে, যে যার মতো করে ভাগবত কথা শুনছে, একজন বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিত তিনি পাঠ করে যাচ্ছেন, দিন শেষে দেখলো বাঁশের একটা গাঁট মোচন হয়ে গেছে, ভেঙে গেল গাঁটটা ভেঙে গেছে। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি মোচন, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি, চতুর্থ দিনে চার নম্বর গ্রন্থি মোচন, আর পঞ্চম দিনে পঞ্চম গ্রন্থি, ছ নম্বর দিনে ছ নম্বর গ্রন্থি, আর একটি গাঁট আছে, বাসের গাঁট ভেঙে যাচ্ছে মা, মানুষের গাঁট তো অনেক দূরের কথা। সপ্তম দিনে যে সপ্তম গ্রন্থি নিবেদন হয়ে গেল, দেখছে সেখানে তখন আর ভূত নাই, এক হলুদ পোশাক আবৃত, কপালে তিলক সমন্বিত, গলায় তুলসী মালা বিভূষিত, এক পরম বৈষ্ণব সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। সে মনের আনন্দে গাইছে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, সবাই সবাই কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ এইবারে যখন সে মঞ্চে এসে উপস্থিত হয়েছে, তার দাদা তাকে বলছে কে তুমি? বলছে আমি ধুন্ধুকারী, তোমার এই ভাগবত কথা শুনে আমার মুক্তি হলো। বলছে হ্যাঁ, শতবার তোমার নামে গয়া শ্রাদ্ধ দিয়েছিলাম। তার ভাই উত্তর বলছে শতবার গয়া শ্রাদ্ধ তো আমি মুক্তি হতে পারতাম না যদি ভাগবত না থাকতো, শতবার গয়া শ্রাদ্ধ দেওয়া হয়েছে গয়া শ্রাদ্ধ, আমরা মনে করছি পাপ কার্য বলে বোধ হয় একবার শ্রাদ্ধ দিয়ে দিলে মুক্তি হয়ে যাবে, ভাগবত বলছে না, যদি আচরণ আমি ঠিকঠাক না করি তাহলে শতবার গয়া শ্রাদ্ধ দিলেও আমার মুক্তি হবে না, ভাগবতীয় কথা ভাগবতীয় সিদ্ধান্ত। গোকর্ণ বলছে তাহলে তোমার মুক্তির পথ, ভাগবত বলছে হ্যাঁ দাদা আমারও একটা কথা আছে। কি কথা? বলছে মানুষের জীবনের তিন পরিণতি মিলিয়ে নিন, আপনি এমএ পাস, উচ্চ শিক্ষিত, চাকরি করেন, প্রচুর সার্টিফিকেট আপনার আছে, আপনার প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি বৃত্ত আছে, ছেলে মেয়ে ভরা সংসার, কিন্তু মরে গেলে তিনটাই পরিণতি, যদি হিন্দু হন আগুনে পোড়ালে ছাই, হ্যাঁ কি না? যখন এই দেহটাতে ভাইপো ভাই যে ছেলে মেয়ে আগুন ধরিয়ে দেবে,
যদি না পুরানোর কেউ থাকে রাস্তাঘাটে ফেলে দেওয়া হয় বেওয়ারিশ কুকুরে বেড়ালে যদি চেনে চেনে খায় তাহলে কুকুরের বিষ্ঠাতে পরিণত কুকুর চেয়ারের পায়খানা যদি হিন্দু ধর্মের লোক না হয় অন্য ধর্মের লোক হই যদি কবরে দেওয়া হয় তাহলে কৃমি এই তিনটা ছাড়া কোনো পরিণতি আছে মা একটা হচ্ছে ছাই একটা হচ্ছে পায়খানা বা বিষ্ঠা আর একটা হচ্ছে কৃমিতে পরিণত হয় তাদের শরীরে অন্য শরীরে আজকের খাবারটা কালকেই বাসি আজকের ফলগুলো কালকেই পচে যায় তাহলে এই পচা খাবার কি যে শরীরটা এটা তো অনিত্য এই অনিত্য জিনিস নিয়ে কোনোদিন নিত্য জায়গায় যাওয়া যায় বলছি উপায় কি বলছি তোমার ভাগবতী সত্য ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী প্রেত পীড়াকে যিনি বিনাশ করেছে সেই ধন্য ভাগবতী বার্তাকে আমি প্রণাম জানাই দেখছে ভগবানের পার্শ্বদল রথ নিয়ে এসে হাজির হয়ে গেছে আর বেশি সময় নেই তোমার আমাদেরও বেশি সময় নেই প্রবচন শেষের দিকে যাচ্ছে কি ব্যাপার গোকর্ণ বলছে ভগবানের পার্শ্বদগণ এসছে কেন বলছে এখানে যে সাত দিন ধরে ভাগবত কথা শুনেছে ধুন্ধুকারী ওকে আমাদের রথের মধ্যে চাপিয়ে নিয়ে গোলক ধামে নিয়ে যাবো যেখানে ভগবানের নিজস্ব জায়গা খাস জায়গা যেখানে ভগবানের প্রিয়জন যেতে পারে যেখানে সাধক ভজন ঋষি মুনিরা যেখানে যেতে পারে না ভগবান যাদেরকে ইচ্ছা করে নিয়ে যায় তারাই যেতে পারে যেখানে গোকর্ণ বলছে অদ্ভুত তো এত এত লোক শুনলো ভাগবত তার মধ্যে একজন কেন সিলেক্টেড হলো একজন কেন শুনলো বলছে বিভিন্ন মনে বিভিন্ন জনা শুনেছে তার জন্য ফল পার্থক্য হয়ে গেছে শুধু সাত দিন একাশনে বসে কোনো খাবার না খেয়ে শুধু কৃষ্ণ চিন্তা করে ভাগবত কথা শুনেছে ধুন্ধুকারী তাই শুধুমাত্র ধুন্ধুকারীকে নিয়ে যাবো বাকি কাউকে নিয়ে যাবো না গোকর্ণ বলছে বাকিদের উপায় কি আবার সবাইকে ডাকা হলো সবাই মিলে বসে আলোচনা হচ্ছে যে আমাদের মুক্তির পথ কি বলছে তোমাদেরকে আবার শুনতে হবে ভাগবত সাত দিন বলছে আবার শুনতে হবে বলছে হ্যাঁ আবার শুনতে হবে বলছে কোন মাসে শুনলে সবজি ভালো ফল হয় সেই মাসেই শুনছে বলছে শ্রাবণ মাসে আবার সাত দিন আষাঢ় মাসে হয়েছিল এবারে শ্রাবণ মাসে আবার গোকর্ণ সাত দিন ভাগবত কথা শুনলো আর কেউ নড়েও না চড়েও না ভগবানের ধামে যাবে লোক আছে তার জন্য মন দিয়ে সবাই শুনছে এবারে ভগবান সবার জন্য রথ পাকিয়ে দিল কুকুর বিড়াল ভেড়া মোষ ছাগল যারা সবাই ওখানে গ্রামে ছিল অন্ধ আতুর বৃদ্ধ মন্দবুদ্ধি খঞ্জ তারা সবাই রথে করে চলে গেল গোকর্ণ বলছে সবাই উদ্ধার পেয়ে গেল আর আমি প্রভু আমি 14 দিন বললাম আমার কি হলো মানে আপনারা সবাই চলে গেলেন আমি রয়ে গেলাম প্রভু বলছে সবার জন্য লোক পাঠিয়েছি আর তোমার জন্য আমি স্বয়ং এসেছি যারা ভাগবত কথা শুনে ভগবানের পার্শ্বদগণ তাদেরকে নিয়ে যায় আর যে বলে মা স্বয়ং ভগবান তার জন্য আসে ও সর্বধর্ম পরিত্যাজ্য মানিকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ গীতায় অর্জুন বলছে না কৃষ্ণ বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ আবার গীতাতে অর্জুন বলছে নষ্টের মোহ স্মৃতি লব্ধং তৎপ্রসাদ অনুময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দে করিষ্যামি বচনং তব ভগবান অর্জুনকে উদ্ধার করে দিল গোকর্ণ ধুন্ধুকারীকে উদ্ধার করে দিল বলছে আজও এই পবিত্র ভাগবত কথা চিত্রকূট পর্বতে বসে মহামুনি মুনীশ্বর সাণ্ডিল এই সাণ্ডিল মুনি নিত্য ভাগবত কথা শ্রবণ করছে
গোকর্ণ উদ্ধার পেল, সেই সময়কার যারা প্রবচন শুনেছিল তারা উদ্ধার পেল, আর শ্রাবণ মাসের এই পুণ্য তিথিতে আমরা যারা ভাগবত কথা শ্রবণ করলাম তারা কি পেলাম? আমাদের হিসাবটা কি হলো আমাদের দেখিনি। বলছে এই ভাগবত কথার যদি কেউ একটা লাইন কর্মে শ্রবণ করে সে জীবনে যত পাপ করেছে সেই পাপ রাশি তৎক্ষণাৎ লয় হয়। যদি মায়ের কাজে বাবার কাজে এই ভাগবত কথা হয় তাহলে বাবা মা যে ধামেই থাকুক না কেন সে তার সন্তানের মাথায় আশীর্বাদ প্রদান করে, যেখানেই থাকুক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হে প্রভু, কালের গতিতে আমি চলে গেছি, জীবনের চক্রে আমাকে যেতে হয়েছে, কিন্তু আমার রেখে দেওয়া সম্পত্তি আমার সম্পদ যেন আমার সন্তানরা মর্যাদা সহকারে ভোগ করতে পারে। আর যে বারবার শুনে বলছে সে গোলোক বৃন্দাবনে তার স্থিতি হয় প্রেম সে বলিয়ে গোকর্ণ। আমাদের আজকে আশ্বাসনের বিষয় ছিল মা গোকর্ণ উপাখ্যান ভাগবতে, গোকর্ণ উপাখ্যান মনে থাকবে তো, গোকর্ণ উপাখ্যান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা ওগো অপরূপ লীলা কর তরুণ তোমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমা। বৃষাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার হয়ে কৃপ, বৃষাখার কাছে তুমি চির নিরূপ কৃপার কাছে তুমি বিষাখার কাছে তুমি নিরূপ শিরাধার কাছে তুমি প্রেমের কৃপ, শ্রীদাম সুধাম সুখ ব্রজের রাখা ও গো শ্রীদাম সুধাম সুখ ব্রজের রাখা অপরূপ লীলা তব তরুণ তোমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব তরুণ তোমা, অপরূপ লীলা তব তরুণ তোমা, অপরূপ লীলা তব তরুণ তোমা। যশোদার নয়নে নুনি ছড়া নন্দ দোলাল তুমি আনন্দ মিশা, যশোদার কাছে তুমি তুমি নিজ শিরাধার কাছে তুমি আনন্দ ধারিলা
যশোদার তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতাই সারথি তুমি যাদব রাখাল গীতাই সারথি তুমি যাদব রাখাল অপর কলিনাথ তবু তরুণ গিরিধারী গোপাল ব্রজ গোপতলা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ নেত্র যেন দয়া ভারত তৈলপূর্ণ প্রচারিত জ্ঞানময় পরিব প্রাপন্ন পরিজাতায় তত্ত্ববেত্রকে পানি জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় কৃতামৃত দুহে নমঃ বসুদেব সদন বংশ চানুর মর্দন দেবকী পরমানন্দে কৃষ্ণ বন্দে জগত গুরু বিশ্ব দ্রোণতলা জাগ্রত জলা গন্ধার নীলোৎপলা শল্য গ্রাহবতী কৃপেনা বাহিনী কর্ণন বেলা কুলা অশ্বত্থাম বিকর্ণা ধর্ম করা দুর্যোধন বর্তিনী সচ্ছরিণা কল পাণ্ডবে বৈমুদী কৈবর্ত কেশব পরাসত্য বচ সরজম মলম বিকার কদম নানাক্ষণ কেশলম হরিকতা সমুদ্রা বদিতাম লোকোসঞ্চনা সমুদ্র ভাগবত শেষে পরম কৃষ্ণ পরম ভাগবত যিনি গ্রন্থ রচনা করেছেন তিনি লিখেছেন তদীয় বস্তু গোবিন্দ আঠেরো হাজার শ্লোক রচনা করেছেন তা শেষে তিনি লিখছেন গোবিন্দ সবগুলোই তোমার কথা তুমি আমাকে দিয়ে লিখিয়ে নিলে সবগুলো তোমার পায়ের কাছে নামিয়ে দিলাম তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে এগুলো ভগবানেরই কথা ভগবান আমাকে দিয়ে আমার মতো অধমকে দিয়ে তিনি বলিয়ে দিলেন মুকাম করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম যত্কৃপাত ভগবন্দে পরমানন্দে মাধবম পাপহং পাপকর্মাহং অপত্তা পাপ সম্ভবে রাইমান কুঞ্জরী কক্ষং সর্ব পাপ হরো হরি এই বলার ভিতরে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজেও গুণে ক্ষমা সুলভ দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবেন সকলে চরণে ক্ষমা ভিক্ষা করে এই প্রবচন এখানে আজকে বিশ্রাম দেওয়া হলো একটু আরতি কীর্তন হবে এই প্রবচন শুধু পাবড়া গ্রাম নয় শুধু শালকড়া থানা নয় শুধু বাঁকুড়া জেলা নয় শুধু পশ্চিমবঙ্গ নয় শুধুমাত্র ভারতবর্ষ নয় আজ এই প্রবচন ইউটিউবের মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছাচ্ছে কয়েক লক্ষ লোক দেখছে প্রোগ্রাম তাই এই প্রবচন রাষ্ট্র শান্তি বিশ্ব শান্তির উদ্দেশ্যে যেন এই ভাইরাসের কারণে কোনো মা সন্তান হারা না হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের একটা নিবেদন থাকুন প্রভু আর মা বাবা কোনো যেন এই ভাইরাসের কারণে সন্তান হারা না হয় তোমার সন্তানকে তুমি রক্ষা করো কারণ রাখে হরি তোমারে কে রাষ্ট্র কল্যাণের উদ্দেশ্যে বিশ্ব শান্তির জন্য আজকের এই পাঠ নিবেদন করা হলো শ্রী গিরিধারী কৃষ্ণ মুরারী কি আরতি কুঞ্জ বিহারী কি ও গিরিধারী কৃষ্ণ মুরারী কি আরতি কুঞ্জ বিহারী কি শ্রী গিরিধারী কৃষ্ণ
आरती कुंज बिहारी की गिरि हरि कृष्ण मुरारी आरती कुंज बिहारी की गिरि हरि कृष्ण मुरारी गले वैजयंती माला गले में वैजयंती माला बजाए मुरली मथुराला श्रवण में कुंडल खल काला नवन के अंजन मुद काला गगन सम अंग क्रांति काली राधिका चमक है रहियाली लतन में खाए वनमाली मकर एल दे मकर सियल कुंज दिन करुणिता छवि समी आरती कुंज बिहारी गिरि हरि कृष्ण मुरारी 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 भले वैजयंती माला भले वैजयंती माला बजाए मुरली मथुराला बजाए मुरली मथुराला सवन में कुंडल खलका सवन में कुंडल खलका सवन में समांग कंठिका कोमर से आल कोमर से आल कुंज से आल ललिता छवि श्यामा प्यारी गिरि हरि कृष्ण मुरारी आरती कुंज बिहारी 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 गिरि हरि कृष्ण मुरारी भले वैजयंती माला भले वैजयंती माला बजाए मुरली मथुराला बजाए मुरली मथुराला श्रवण में कुंडल खल काला श्रवण में कुंडल खल काला नंद के आनंद नंद लाला नंद के आनंद नंद लाला भवन सम अंग कंति काली भवन सम अंग कंति काली राधिका चमक रहियाली लतन में खाओहे बनवाली मकर से आल कमक से आल कांति सब आल ललिता छवि श्यामा प्यारी हरि कृष्ण मुरारी आरती कुंज बिहारी गिरि 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 हरि कृष्ण मुरारी गले में वैजयंती माला गले में वैजयंती माला बजाए मुरली मथुराला बजाए मुरली मथुराला सवन में कुंडल खल काला
अमर से आला पुष्ट रीति लग चंद्री से झलक ललिता छवि प्याला गले कमर से आला कमर से आला ललिता छवि सारा।